ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলোচ্য বিষয় যেহেতু বিভ্রান্তির বেড়াজালে মুসলিম সমাজ, ঐক্যের যারা কথা বলে, একতার যারা কথা বলে আমাকে আহ্বান করে, আমি বলি যাব একটা শর্তে, প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে, বক্তব্য রাখার স্বাধীনতা দিতে হবে। তবে আমি যদি কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কোনো কথা বলি তাহলে অবশ্যই আমারও বক্তব্যের অপারেশন আপনারা করবেন, এ পূর্ণ স্বাধীনতা থাকবে। কোরআন এবং সুন্নার বাইরে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কোনো কথা ইসলামের নাম নিয়ে বলা যাবে না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যখন ইতিহাস পড়ে, কেউ যখন ভূগোল পড়ে, কেউ যখন বিজ্ঞান পড়ে, কেউ যখন উপন্যাস পড়ে, তখন কিন্তু সেটাকে ধর্ম দিন মনে করে পড়ে না। অনেকেই বলে যে ইতিহাসে তো ভেজাল আছে, তাহলে ইতিহাস পড়তে নিষেধ করছেন না কেন? ভূগোলে তো ভেজাল আছে, বিজ্ঞানে তো কিছু ভুল ত্রুটি রয়েছে, তাহলে তা পড়তে নিষেধ করছেন না কেন? তো ওগুলোকে কেউ ধর্ম মনে করে কিন্তু অধ্যয়ন করে না, ধর্ম মনে করে ওগুলো কেউ পাঠ করে না, ওগুলো পড়ে কেউ বিভ্রান্ত হবে এমনটি না। কিন্তু ইসলামের নাম নিয়ে, পবিত্র কোরআন এবং সুন্নার নাম দিয়ে যদি বক্তব্য পরিবেশন করা হয় তাহলে জনগণ বিভ্রান্ত হবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আজ মুসলিম জাতি বিভ্রান্তির বেড়াজালে এতটাই আমরা হাবুডুবু খাচ্ছি যে আমার আলোচ্য বিষয়ের আলোচনা যদি বলি যে মহাসমুদ্র, সমুদ্রের বালুকণার সমপরিমাণ, তা থেকে মাত্র কয়েকটি আপনাদের সম্মুখে পরিবেশন করব, তাহলে এটা বাড়াবাড়ি হবে না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি সাধারণভাবে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব, আপাতত সেই সব কথাগুলো, যে কথা, যে আকীদা, যে মানহাজ, যে বিশ্বাসের কারণে আজকে আমরা দিশেহারা, আজকে আমরা পথহারা, আজকে আমরা বিভ্রান্ত, আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বহু দূরে অবস্থান করছি। শুধু আপনাদের বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত, খুতবায়ে মাসনুনার পরে পরে আমি এটা পাঠ করেছি। আজ মুসলিম সমাজে সব থেকে বড় বিভ্রান্তি, সব থেকে বড় অজ্ঞতা, সব থেকে বড় কুসংস্কার তথা সব থেকে মুসলিম জাতি বিভ্রান্তিতে হাবুডুবু খাচ্ছে বর্তমানের এ আহলে হাদিস, বর্তমানের আহলে হাদিস বলছি, কোরআন সুন্নাহর মাঝে আহলে হাদিসের কথা বলছি না, সাধারণভাবে আমাদের আহলে হাদিস সমাজ হোক, অন্যান্য যে কোনো জামাত হোক, যে কোনো মাযহাব হোক, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, সিংহভাগ মানুষ প্রায় বিভ্রান্তিতে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা মুসলমান, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমরা মুসলমান, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে একদিন জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, কবরের আজাব যদি সত্য হয়, বাস্তবিকই যদি আল্লাহর অস্তিত্ব থেকে থাকে, তাহলে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, না হয় মোল্লারাই একটু আগে জান্নাতে যাবে,
আমরা শাস্তি ভোগ করার পরে একটু পরে জান্নাতে যাব। আমাদের অনেক মানুষের এই ধারণা আছে না নাই? আপনার হানাফি সাফি মালিকি হাম্বেলি সকলের নামাজ পড়তে বলে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে খেতে পাওয়া যাবে নাকি? ধর্ম শিক্ষা করে কি হবে? ধর্ম শিক্ষা তো এটা তো ভিখারি বিদ্যা, ভিখারি বিদ্যা। যে আমাকে এই কথা বলেছিল, আমাকে যখন আব্বা বললেন যে মাদ্রাসায় পড়তে দেব, সম্পর্কিত আমার এক দাদি বলেছিলেন, হ্যারে একরামল তোর ঘরে কি খাবার নাই? এর হাত পা আছে, তোর ঘরে খাবার আছে, অথচ কেন তুই এই ছেলেটাকে ভিখারি বিদ্যা শিক্ষা দিবি? যার ঘরে খাবার নেই, যার হাত পা ন্যাংরা, যে কানা, সে মাদ্রাসায় পড়াশোনা করবে? শেষ পর্যন্ত আব্বা অটল থাকলেন এই কথাতেই যে না, আমি আমার ছেলেকে আরবি পড়াবো। আমার অনেকগুলো ছেলে, অন্তত একটা ছেলে আরবি পড়ুক। আব্বা অবশ্য প্রতিবাদ করেছিলেন এই বলে যে ভিখারি বিদ্যা বলছো কেন? ইসলামী শিক্ষা এটা তো প্রত্যেক মুসলিমের শিখা অপরিহার্য কর্তব্য। আমরা যে কোনো কারণেই হোক না কেন তা থেকে আজ দূরে আছি, এটা ধর্মীয় শিক্ষা আমাদের শিখা জানা একান্ত কর্তব্য। আর আমার অনেকগুলো ছেলে, অন্তত একটা ছেলে আরবিক লাইনে পড়াশোনা করুক, অন্তত আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জন্য দোয়া করে হয়তো এই ছেলেটা আমার জন্য দোয়া করবে। ঘটেছিল সেই সময় যখন আমি মাদ্রাসায় তখনও পড়তে শুরু করিনি, যে ইসলাম তথা কোরআন এবং সুন্নার শিক্ষাটা হলো ভিখারি শিক্ষা। এই শিক্ষাটা শিখবে মূলত তারা, এই শিক্ষাটা পড়বে মূলত তারা, যাদের ঘরে খাবার নেই, যারা ড্যাংরা কানা খোড়া, যাদের চোখ কানা। হাফেজ বলতে এই জন্য অনেকেই আগে আমরা বুঝতাম যে হাফেজ, যখন কাউকে বলা হতো হাফেজ তখন বলতাম কি ব্যাপার, আমাদের মতো এই চোখ খোলা আছে তবুও বলছে একে হাফেজ। মানে হাফেজ মানে আমাদের ধারণা মানে দুই চোখের অন্ধ, তো এ তো দিব্যি চোখ। আমার পূর্বে শেখ আব্দুর রহমান আদিল আল মাদানী হাফেজউল্লাহ বক্তব্য রাখছিলেন, তিনি হচ্ছেন হাফেজ। মানে তখনকার মতো হলে তখন হয়তো বলতাম যে অন্ধ, আবার বলছে হাফেজ, এত মিথ্যা কথা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমাদের সমাজ ইসলামটাকে একবারে ভিখারিদের শিক্ষা, ভিখারি বিদ্যা বলে আখ্যায়িত করে আমরা ইসলাম থেকে কিন্তু অনেক দূরে সরে গিয়েছি। ইদানিং কালে আমাদের যুব সমাজের মধ্যে কিছুটা চেতনা এসেছে, কিছুটা চেতনা এসেছে। ফলে এই যে যুবক আপনারা দেখছেন, অনেক যুবকের মুখে আজকে দাড়ি গজিয়েছে, তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে। কিন্তু যখন আমরা ছোট যখন ছিলাম তখনই দেখেছি মসজিদে ওই পুরোগুলো ছাড়া যুবকের কোনো অস্তিত্ব ছিল না। এখনো অনেক জায়গা আছে সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে ওই বুড়ো ছাড়া, দু চার দশ জন বুড়ো ছাড়া আপনার যুবকের অস্তিত্ব পাওয়া যায় না মসজিদে। আলহামদুলিল্লাহ আমাদের এই শামসেরগঞ্জ বেল্টে অনেক যুবক এখন জেনারেল শিক্ষিত, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। হালাল হারাম যাচাই বাছাই করে হালালটাকে গ্রহণ করেন। এর জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আমরা মুসলিমরা প্রথমত আকীদাগত দিক থেকে আমাদের এই পশ্চাৎপরণ, আমরা আকীদাগত দিক থেকে অনেকটা পিছিয়ে। মানে আমাদের চতুর্পার্শ্বে অমুসলিমরা বসবাস করেন, তাদের দেখা দেখি আমাদের মধ্যে সেই আকীদা সঞ্চারিত হয়েছে। যেমন একটা লোক ব্রাহ্মণের মধ্যে, ব্রাহ্মণ ঘরে যদি জন্মগ্রহণ করে আজীবন ব্রাহ্মণ, যদি মূর্খ হয়, যদি নিরেক অজ্ঞ হয়, জাহেল হয়, তাহলেও সে মূর্খ। স্রষ্টার নাম দিয়ে তারা মন্ত্রই রচনা করে দিয়েছে, অবিদ্যাংশৈব বিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতং মহৎ। ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে হলো মহান দেবতা। তাদের আকীদা, তাদের বিশ্বাস আজ আমাদের মুসলিমদের ঘরে ঘরে। এজন্য এই একবিংশ শতাব্দীতে বেঞ্চে বসাকে কেন্দ্র করে রক্তপাত হয়ে যাচ্ছে, যে একটা নিম্ন শ্রেণীর জাতপাত বর্ণ বৈষম্যের কারণে ব্রাহ্মণের পাশে যদি একজন শূদ্র যদি বসে যায়, নাকে খুশি মেরে রক্তপাত করে, একই টিউবওয়েল বা একই কুয়ার পানি পান করার জন্য
আজকে ওই অপদস্থ হতে হচ্ছে এক শ্রেণীর মানুষকে, আপনার মন্দিরে প্রবেশের অধিকার সবারই নাই। যে ইন্দিরা গান্ধীকেও মন্দিরে সব মন্দিরে প্রবেশ হতে দেওয়া হয় নাই। আরো যদি খবর যদি রাখেন, এই একবিংশ শতাব্দীতে আমাদের রাষ্ট্রপতিকে বর্তমানে আরে একজন শূদ্র আদিবাসী আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, ভোটের রাজনীতির কারণে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, এটা স্বতন্ত্র ব্যাপার। সংসদ ভবন যে উদ্ভাবন হয়েছিল পূজা পাঠের মাধ্যমে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কি বলছেন আপনারা? আমি অবশ্য বেশি দুনিয়া সম্পর্কে অবগত নাই। আপনার সংসদ ভবন যেটা নতুন কোটি কোটি টাকা খরচ করে সংসদ ভবন নতুন করে তৈরি করা হলো, রাষ্ট্রপতির মতো একজন মহামান্য ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কেন হয়নি? একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সেখানে আমন্ত্রিত হবেন না, এটা কেন? তিনি যদি ব্রাহ্মণ হতেন, শূদ্র না হয়ে অন্য কোন কেউ হতেন, তাহলে অবশ্যই তিনি আমন্ত্রিত হতেন, এটা জেনে রাখবেন। যেহেতু ওই উদ্বোধনী অনুষ্ঠানে পূজা পাঠ হচ্ছে, আর সেই পূজায় আপনার তার অধিকার নেই, এজন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে এ কথাটা শুধু এজন্যই বলতে চাচ্ছি যে তাদের সেই ধারণা আমাদের মাঝে সঞ্চারিত হয়েছে, আমাদের মাঝে সঞ্চারিত হয়েছে যে আমরা মুসলমান, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আমরা মুসলমান। কেন মুসলমান? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, অতএব আমরা মুসলমান। যেমন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে আজীবন ব্রাহ্মণ, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলে আজীবন শূদ্র, অনুরূপ ভাবে মুসলমানরা ভাবতে শুরু করেছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে আজীবন মুসলমান। অথচ এই ধারণাটা যে সম্পূর্ণ ভুল, আপনারা একাধিকবার শুনেছেন, নূহ আলাইহিসসালাম বিখ্যাত নবী, তার ছেলে কাফের, তিনি তাকে বাঁচাতে পারবেন না। নূহ এবং লূত আলাইহিমাসসালামের স্ত্রীরা, আপনার কাফেরা একজন একজন স্ত্রী কাফেরা হওয়ার কারণে তারা তাদের স্ত্রীদের বাঁচাতে পারবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সম্পর্ক বা ঔরস জাত হওয়ার কারণে আপনার মুসলমান হওয়া যায় না। নবীর ঘরে জন্মগ্রহণ করে নবী যদি না হয়, ন্যূনতম মুসলমান হতো না? হতো না, মুসলমান থাকতো না? থাকতো না। তাহলে নবীর ঘরে জন্মগ্রহণ করে যদি ন্যূনতম মুসলমান না হওয়া যায়, তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান কেমনে? এটা চূড়ান্ত বাস্তব কথা যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। কিন্তু মুসলিম তো আমাকে আপনাকে হতে হবে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা বলছি আমরা জান্নাতে যাব। ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান এরা বারে ইসরায়েলের বংশধর, আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, যে সমস্ত নবী রাসূলের কথা আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, তার সিংহভাগ নবী রাসূলই এসেছিলেন বারে ইসরায়েলে। তাই বানি ইসরায়েলে অনেক নবী রাসূল এসেছিলেন বলে ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ব করে বলতো, তাদের কথাটা আল্লাহ পবিত্র কোরআনে নকল করেছেন। আল্লাহ বলছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানেরা বলে, ইহুদি ও খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিকল্প কোনো পথ নেই। কেউ যদি জান্নাতে যেতে চাই, কেউ যদি স্বর্গে যেতে চাই, তাহলে তাকে ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান হতে হবে, তাকে ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান হতে হবে। আজকে মুসলমানরা যে কে নতুন ভাবে একটা দল তৈরি করলো, তারপরে বলছে সাহাবায়ে কিরাম বিচ্যুত হয়ে গিয়েছিলেন, সঠিক পথ থেকে দূরে সরে গিয়েছিলেন, কেউ বলছে সাহাবায়ে কিরাম কাফের হয়ে গিয়েছিলেন, কেউ বলছে আমরা জান্নাতি ওরা জাহান্নামি, ওরা বলছে তোরা জাহান্নামি আমরা জান্নাতি। এইভাবে মুসলমান আজ নানা দলে বিভক্ত হয়েছে, হয়েছে না হয়নি? আজ নানা দলে বিভক্ত হয়েছে, প্রত্যেকেই দাবি করে আমরাই হচ্ছি হক, আমরাই হচ্ছি সত্যবাদী, আমরাই হচ্ছি জান্নাতের দাবিদার। ইদানিং আবার এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, আরে সবাই জান্নাতি,
যেহেতু সবাই মুসলমান, কালেমা পড়েছে যে সে মুসলমান, অতএব কালেমা পড়েছে যে সে মুসলমান সবাই জান্নাতি, অতএব এ নিয়ে মারামারি করার, এ নিয়ে তর্ক বিতর্ক করার কোনো ব্যাপার নেই। মধ্যখান থেকে কাদিয়ানি এসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই সুযোগে বলল যে আমি হলাম ইমাম মেহেদি, আমি হলাম ঈসা, আমি হলাম নবী, সবাই যখন জান্নাতি তবে আমার অনুসারীরা আরো বেশি জান্নাতি। যে মুসলমানরা জোরসে আমিন না আস্তে আমিন একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে আপসে রক্ত ঝরায়, যে মুসলমানেরা উমুকপন্থী তুমুকপন্থী একই জামাতের একই দলের হওয়া সত্ত্বেও আপনার রক্তপাত ঘটে, রক্তপাত করে, ইসলামাই করে, মসজিদে করে, তারাই আবার হয়ে যায় কাদিয়ানি। সুপ্রিয় ভাই এবং বোন, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে যারা মসজিদ ভাগাভাগি করে তারা বলে তারা আবার হয়ে যায় আজকে কাদিয়ানি। কিছু কিছু ব্যক্তি এটা হচ্ছে কেমনে, আসলে মুসলিম সমাজ চরম অজ্ঞতা ও বিভ্রান্তির শিকার। এই বিভ্রান্তির শিকার ফলে তারা পথ হারা, ইমান হারা, ইসলাম হারা হয়ে তারা ধর্মচ্যুত ও মুরতাদ হয়ে মৃত্যুবরণ করছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি শুধু বিভ্রান্তি বলে যাব না, ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি তার সমাধান দিয়ে যাব পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। আর আমি বলেছি যে আমি শুধু বক্তব্য রাখবো তাই নয়, আমার বক্তব্য দুটো টাইমে বিভাজন হবে, আপনাদের জন্য একটা উন্মুক্ত প্রশ্ন উত্তর থাকবে, আপনারা প্রশ্ন করবেন, জানা থাকলে ইনশাল্লাহ তার জবাব দেওয়ার প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মুসলিম জাতি আজ নানা দলে বিভক্ত, যার কাছে যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট এবং সে তা নিয়েই মনে করে আমি হচ্ছি হক পথের পথিক, বাকিরা হচ্ছে ভুলের উপরে প্রতিষ্ঠিত, আবার কেউ বলছে সবাই হক, যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে বা আল্লাহ আল্লাহ বললেই সব একটা ঝান্ডার তলে এসো, পতাকার তলে এসো, তাহলে মুসলিমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো। সত্য কি, হক কি, সফলতা কোথায়, আসুন সেই বিষয়টাকে আমরা জানার প্রচেষ্টা করি। আমি আপনাদের বলেছি ইহুদি এবং খ্রিস্টানেরা বনি ইসরায়েলের বংশধর হওয়ার কারণে বনি ইসরায়েলে অনেক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন, সেই কারণে ইহুদি এবং খ্রিস্টানেরা গর্বের সহিত বলতো ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, অতএব কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে ইহুদি হও অথবা খ্রিস্টান। তারা আপোষে বলতো যে তোমরা জাহান্নামী আমরা জান্নাতি, ইহুদিরা খ্রিস্টানদের বলতো তোমরা জাহান্নামী আমরা জান্নাতি, আর খ্রিস্টানরা ইহুদিদের বলতো তোমরা জাহান্নামী আমরা জান্নাতি, কিন্তু তাদের নির্যাস ইহুদি অথবা খ্রিস্টানই জান্নাতে যাবে, অন্য কেউ জান্নাতে যাবে না। তা আল্লাহ বললেন তিলকা মানিয়াহুম, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের ইচ্ছা, এটা হচ্ছে তাদের কল্পনা মাত্র। উলহাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে বলে দিন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণাদি পেশ করো। তোমরা যে বলছো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে, তো জান্নাতে যেতে হলে ইহুদি খ্রিস্টান হতে হবে, দলিল পেশ করো, দলিল পেশ করো। ইহুদি খ্রিস্টান দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জান্নাতে যাবে কে, জান্নাতে যাবে কে, যে কোনো মাযহাব, যে কোনো মাসলাক, যে কোনো সংগঠনই হন না কেন, জান্নাতে যদি যেতে চান তাহলে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, বিভ্রান্তির বেড়াল থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে যদি আপনি জান্নাতে যেতে চান। আল্লাহ বলছেন বালা, কেন নয়, কেন নয়, বরং বালা, বরং জান্নাতে যাবে কে, সেই প্রসঙ্গে আল্লাহ বলছেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বরং সেই জান্নাতে যাবে, বরং সেই জান্নাতে যাবে যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর জন্য, যে নিজের মুখমণ্ডলকে অর্পণ করেছে আল্লাহর জন্য, যে নিজেকে সঁপে দিয়েছে আল্লাহর জন্য, যে আত্মসমর্পণ করেছে একমাত্র আল্লাহর জন্য,
সৎকর্ম পরায়ণ হয়ে ভালো কাজও করেছে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমলও করেছে, নিজেকে সমর্পণ করে দেওয়ার পরে, নিজেকে সমর্পণ করে দেওয়ার পরে সে সৎ কর্ম করেছে, আল্লাহ বলছেন তার জন্য তার প্রতিপালকের কাছে রয়েছে নেকি সওয়াব পুণ্য, তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা দুই নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত, সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কি বললেন, বরং জান্নাতে যাবে সেই পুরুষ ও মহিলা, বরং জান্নাতে যাবে সেই পুরুষ ও মহিলা যে নিজেকে সমর্পণ করেছে, যে নিজেকে সঁপে দিয়েছে আল্লাহর কাছে সৎকর্ম পরায়ণ হয়ে। আমি আপনি কোন কাজকে যতই সৎ বলি না কেন, আমি আপনি কোন কাজকে যতই ভালো বলি না কেন, সেটা ভালো হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেটা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুকূলে হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা তা সাব্যস্ত হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা তা প্রণীত হবে, ততক্ষণ পর্যন্ত সেটা সৎ ভালো হতে পারে না। প্রত্যেক খতিব যখন খুতবা প্রদান করেন, আমিও পাঠ করেছি, আমার মনে হয় আমার আগে যতগুলো আলোচক আলোচনা করেছেন প্রত্যেকেই পাঠ করেছেন, ইমাম সাহেব যখন মেম্বারে উঠেন জুমার দিনে প্রত্যেক ইমাম তখন পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতেই পাঠ করেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দ্বীনের বিষয়ে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গোমরাহি, দিনের বিষয়ে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো বিদআত, আর প্রত্যেকটা দিনের বিষয়ে নব আবিষ্কৃত বিষয় হলো গোমরাহি ভ্রষ্টতা, আর প্রত্যেক গোমরাহি ও ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এটা আমরা প্রত্যেকটা খাতিব পাঠ করে থাকি। সুপ্রিয় ভাই ও বোন, আমরা কিন্তু এইটুকুর অনুবাদ করি না, কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটুকু নকল করি, কিন্তু আমরা এইটুকুর অনুবাদ করি না। কি বললাম, ধর্মের ব্যাপারে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গুমরাহি ও ভ্রষ্টতা, আর প্রত্যেকটা গুমরাহি ও ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। শুনানে না সাই, শেষের অংশটুকু ব্যতীত সহি মুসলিম আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, ইমাম বাইহাকির আল মাদখাল হাদিস নম্বর 191, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ইরাহান নাস হাসানা, দ্বীনের বিষয়ে ধর্মের ব্যাপারে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গোমরাহি ও ভ্রষ্টতা, যদিও মানুষ তাকে ভালো মনে করে। আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের ফরেস্ট গেটে হানাফি মাদ্রাসায় বক্তব্য রাখতে গিয়ে কয়েক বছর আগে যে কথাটা বলেছিলাম আজকে আপনাদের বলছি, মানে আমরা যে যা করি, আমরা যে যা করি ধর্মে নেই ইসলামে নেই অথচ আমরা করি, এই ভাবনাতে করি যে এটা হচ্ছে বেদাতে হাসানা, ভালো বেদাত। কি বলছেন, বেদাতকে আমরা করলাম দুই ভাগ, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া, ভালো বেদাত আর মন্দ বেদাত। তারপরে আপনি যেটা করেন সেটা আমি বলছি এটা নিকৃষ্টতম বেদাত, আমি যেটা করি শরীয়তে নেই আমি বলছি এটা ভালো বেদাত, আবার আমি যেটা করছি আপনি করেন না তখন আপনি বলছেন আপনারটা হচ্ছে নিকৃষ্টতম বেদাত, তার পরিণাম জাহান্নাম, আর আপনি যেটা করছেন সেটা হচ্ছে ভালো বেদাত। মানে প্রত্যেকেই ভালো শরীয়তে নেই অথচ শরীয়ত মনে করে, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে আমরা যে যা করি অথচ শরীয়তে তা নেই, সেটাকে প্রত্যেকেই নিজেরটাকে আমরা ভালো মনে করি তাই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা বিদআত ধর্মের বিষয়ে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গোমরাহি ও ভ্রষ্টতা, আপনার দৃষ্টিতে তা ভালো হোক আর মন্দ প্রত্যেকটা প্রত্যেকটা বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইবনে উমার আরো স্পষ্ট করে দিলেন যে মানুষ যদি তাকে ভালো মনে করে তাহলে ও সেটা বিদআত, তা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ প্রণীত না হয়। আজকে আপনাদের যে কথাটা আসামে বলেছিলাম, যেহেতু আপন আপন যে যা করি প্রত্যেকেই সেটাকে ভালো বলি, তো ভালোর উদাহরণ দিতে হবে না, মন্দ বেদাত, মন্দ বেদাতের একটা উদাহরণ পেশ করেন তো, মন্দ বেদাত যে একটা মন্দ বেদাতের উদাহরণ চাচ্ছি,
আমাদের এলাকাতে ফরজ নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে দোয়া করাকে কেন্দ্র করে আমরা কত ইমাম তাড়াতাড়ি করলাম, তাই না? কি বলছি, হয়েছে না হয়নি? একটু তাড়াতাড়ি বলেন, সুবিধা হবে। মন্দ বেদাত, খারাপ বেদাতের একটা উদাহরণ দেন, ভালো বেদাত বলতে হবে না। সমস্ত ওলামা ইকরাম এ বিষয়ে একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর জীবনীতে একদিনও হাত উঠিয়ে ফরজ নামাজের পরে দোয়া করেননি, এবং সাহাবাই কেরাম আমিন আমিন বলেননি, আল্লাহ রাসূল এভাবে করতে বলেননি, সাহাবাই কেরাম এভাবে করেননি, এ বিষয়ে আমরা সবাই একমত। তারপরে বলছি কাজটা তো ভালো মন্দ নাই, কাজটা তো ভালো, তো এই জন্য আর ভালোর উদাহরণ দিতে হবে না, মন্দের উদাহরণ দেন। মন্দ মন্দ বেদাতের উদাহরণ পাচ্ছেন না খুঁজে? সময় নিচ্ছে না আমি আপনাদের, আসামেই বলে দিই। আসামে যা ঘটেছিল, স্টেজে প্রায় 14-15 জন মুক্তি বসেছিলেন, মুক্তি সামনে থেকে একজন বললেন চুরি করা মন্দ বেদাত। আমি বললাম সে না বেদাতি না, চুরি করা না যায় হারাম কিন্তু বেদাত নয়। একজন বলছেন মদ পান করা বেদাত মন্দ বেদাত, আমি বললাম সেটাও হারাম কিন্তু সেটা বেদাত নয়, সেটা বেদাত না, মানে কোরআন এবং সুন্নাতে নেই অথচ নেকি মনে করে করা, এটাকে বেদাত বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো গোমরাহি, এটা হলো ভ্রষ্টতা। আপনি বলছেন খারাপ কাজ তো করছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই খারাপ কাজ, নেকি মনে করে করা। ধর্ম কমপ্লিট, কোরআন এবং সুন্না কমপ্লিট, অতএব নেকি মনে করে কোনো কাজ করা যা কোরআন এবং সুন্না দ্বারা প্রণীত নয় তাই হলো বেদাত। আর আপনি বলছেন এটা নেকি, সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমি বললাম যখন সংজ্ঞাটা যখন দিলাম যে কোরআন এবং সুন্নাতে নেই অথচ নেকি মনে করে যে জিনিসটাকে করা, যে জিনিসটা করা হয় সেটাকে বেদাত বলে, অতএব মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছি এটা বেদাত না, বিরিয়ানি খাচ্ছি এটা বেদাত না, এটা প্রয়োজন, বুঝতে পেরেছেন? এটা নেকি না, মাইক্রোফোনে বক্তব্য দিলে বেশি নাকি পাওয়া যাবে এমনটি না, এরোপ্লেনে আপনার বিমানে চাপছি ট্রেনে চাপছি এটা নেকি না, এটা প্রয়োজন, এটা বৈষয়িক বিষয়, এটা না করার জন্য দলিল চাই আর ইবাদত করার জন্য দলিল চাই, বিষয়টা বুঝে এসেছে? তাহলে আমি বললাম তাহলে স্টেজ থেকে কেউ বলেন, একেবারে সব চুপচাপ। আমি চলে যাওয়ার পরে যখন মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞেস করেছেন মুক্তিদের ফাইজি সাহেব যা বললেন আপনারা কেউ কোনো কথা বললেন না কেন, অথচ আমাদেরকে পড়াচ্ছেন বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, ভালো বেদাত আর মন্দ বেদাত, এতদিন থেকে পড়িয়ে এলেন ভালো বেদাত আর মন্দ বেদাত, মন্দ বেদাত করা যাবে না ভালো বেদাত করা যাবে, দিয়েকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো কুসংস্কার হাজারো বেদাত তৈরি হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। তো বললেন ছাত্ররা যে ফাইজি সাহেব যা বললেন আর আপনাদেরকে বলতে বললেন তো কেউ যে বললেন না, তো বলছেন বলা খুব সহজ করা খুব কঠিন। বলে ফাইজি সাহেবকে রাতে কি খেতে দিয়েছিলে তোমরা, বলছে বিরিয়ানি, বলে খেয়েছিলেন, বলে খেয়েছিলেন, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো বিরিয়ানি খেয়েছিলেন? কথা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আর আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য, মানুষ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতের অংশ বিশেষ, সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, এখন কোন জিনিসকে যদি হারাম বলতে হয় তাহলে তার জন্য দলিল চাই, হালাল বলার জন্য না, বৈধ বলার জন্য না, অবৈধ বলার জন্য, কিন্তু ইবাদতের জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য আমাদের জন্য আল্লাহ বিধানও দিয়ে দিয়েছেন, এর জন্য নবী রাসূল নির্বাচন করেছেন, ওহী অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ এই দুটাই হলো ওহী, আর এই কোরআন এবং সুন্নার মাঝে আপনার ইবাদত কিভাবে করতে হবে এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এখানে কোনো প্রকারের আপনার সংযুক্তকরণ চলবে না, কিন্তু দুনিয়ার কোনো বিষয় বৈষয়িক কোনো বিষয়কে আমি আপনি কথাই কথাই হারাম বলতে পারি না যতক্ষণ না সেই বিষয়ে দলিল উপস্থিত হবে, পবিত্র কোরআন থেকে দলিল থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়কে নিজের পক্ষ থেকে হারাম বলতে পারি না। ফল কথা, বৈষয়িক বিষয়ে
না করার জন্য দলিল চাই, দুনিয়াবি বিষয়ে পার্থিব বিষয়ে কোন কাজ না করার জন্য দলিল চাই, আর ইবাদতের ক্ষেত্রে করার জন্য দলিল চাই, ইবাদতের ক্ষেত্রে করার জন্য দলিল চাই। আপনি একটা ইবাদত কোন কাজ করছেন ইবাদত মনে করে, আর সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রণীত নয়, তার পশ্চাতে কোরআন সুন্নাহর কোন দলিল নাই, তো দলিল না থাকাটাই হলো আপনার জন্য সেই কাজটা করার জঘন্যতম বেদাত। অতএব আমাদেরকে বিভ্রান্তির দিকে বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এক শ্রেণীর মানুষ মনে করে আত্মসমর্পণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুল্লাহ। আজকে তো এই কালেমায়ে শাহাদাতের প্রথম পাঠটাকে, প্রথম অংশটাকে ভিক্ষা চাহার মন্ত্র হিসেবে অনেকেই ব্যবহার করছে। বুঝতে পারলাম না, এই কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাইছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভিক্ষা চাইছে, যেন এগুলো তাসবিহ জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যেন ভিক্ষা চাহার মন্ত্র। আল্লাহ হেফাজত করুক ভিখারীদের, আল্লাহ তাদের হেদায়াত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষা চাহার মন্ত্র। সারাদিন সারা রাত জিকির করে না করে আল্লাহ আলাম, যখন লোক দেখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত যখন পাতে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত যিকির আছে শ্রেষ্ঠতম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে একটা বিপ্লবী বাক্য। সুপ্রিয় ভাই এবং বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহটা কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, মূর্তি পূজাও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনাও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, আপনি ওয়ালি আউলিয়ার কাছে প্রার্থনাও করবেন, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য তাদের কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, আপনার মন্দিরে গিয়ে মাথাও ঠুকবেন, লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, সকল ধর্ম যার যার উৎসব সবার আপনি এ কথাও বলবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, আর তারপরে বলবেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সঠিক, আসলে আপনার মতো নিরেট মূর্খ জগতে আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য ইত হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তো খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের উপাসনা করে, তৃতীয়বাদে তারা বিশ্বাসী ঈসা আলাইহিস সালামের মূর্তি তারা বানিয়েছে, জি, তো সেই ধর্ম সঠিক হয় কি করে? ইহুদিরা ওজাইরকে আল্লাহ তাআলার বেটা পুত্র বলে বিশ্বাস করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং মুশরিক মুশরিকরা তারা আপনার মূর্তি পূজা করে। আপনার অনেক মুসলমান কালেমায়ে শাহাদাত পড়েছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে ওখানে তার চিৎকার করে বলতে পারে না, মানে দাঁড়াতেই দেয় না, বলার সুযোগ নেই। এজন্য আপনার কাবাতেও যখন চক্কর দেয়, কাবার যখন মসজিদে হারামের যখন তওয়াব করে, আপনি দেখবেন তাদের মুখ থেকে বের হয়ে আসে, ইয়া শেখ আব্দুল, ইয়া শেখ আব্দুল কাদের জিলানি, ইয়া হাসান, ইয়া হুসাইন বলে তারা সম্বোধন করে, মাদাদ, আপনি আমাদের সাহায্য সহায়তা করুন। যে মক্কার মুশরিক থেকে ওই এরা এক কদম আগে, মক্কার মুশরিকরা ও মুশরিক থেকে ওই এরা এক কদম আগে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখে বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা তারা বুঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য উপাস্যের উপাসনা করছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সেটাকে প্রত্যাখ্যান করছেন, আর তারপরে বলছেন সব ধর্ম সঠিক, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি না বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, জি, লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝেই পাঠ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে শাহাদাত যখন আপনি বলেছেন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুল্লাহ, এর তাৎপর্য হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। মানে পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পদ্ধতি এখানে আনোয়ার ফাইজির হবে না, পদ্ধতি এখানে আব্দুল্লাহ সালাফির হবে না, পদ্ধতি এখানে কোনো ইমামের হবে না, পদ্ধতি এখানে কোনো মুফতির হবে না, পদ্ধতি এখানে কোনো মাযহাবের হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতির উপরে চলেছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাদের কথাও উল্লেখ করছেন,
ومن يشكك رسولا من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا سوره النساء 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন সুস্পষ্ট হেদায়েতের পরে যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে আল্লাহ বলেন আমি তাকে সেদিকেই যেতে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো এটা কতই না নিকৃষ্ট স্থান সূরা নিসার 115 নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের সাথে সাথে সাহাবাদের পথের বিরুদ্ধাচরণের কথা বলেছেন সাহাবাদের পথের বিরুদ্ধাচরণের কথা বলেছেন আজকে অনেকেই বলে সাহাবা থেকে কি আমরা কম বুঝি কেউ ডাইরেক্ট তাদের কাফের বলে জি আপনার ইরানের যে শিয়া এদের সিংহভাগ আপনার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিন চারজন সাহাবী বাদ দিয়ে সবগুলোকে কাফের বলে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাকে ও কাফের তারা বলে আখ্যায়িত করে তাদের বইপত্রই আপনারা অধ্যয়ন করবেন জি আল হুকুমাতুল ইসলামিয়া আয়াতুল্লাহ খোমেইনির ইরানের শিয়া বিখ্যাত বই তার আল হুকুমাতুল ইসলামিয়া অধ্যয়ন করবেন তৃতীয় সংস্করণ 52 পৃষ্ঠা তিনি লিখছেন আমাদের মাজহাবের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের ইমামদের জন্য এমন মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে যা কোন নিকটবর্তী ফেরেশতাও পেতে পারে না কোন নবী রাসূলও না নাউযুবিল্লাহি মিন যালিক মানে ইমামকে শুধু যেমন ওইদিকে একদিকে শিয়ারা বাড়িয়েছে তাই এইদিকে আমাদের এই সুন্নিরাও এরাও বাড়িয়েছে যে এক পায়ে দাঁড় হয়ে পূর্ণ কোরআন পড়ে নিলেন 40 বৎসর এসারের উযুতে ফজরের নামাজ আদায় করলেন বিভ্রান্তির তো সীমা থাকা চাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্ধাঙ্গিনীদের নিকটে তিনজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল বললেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে একটু কম মনে করলো তারা ভাবলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল তার আগের পরের গুনাহ maaf আর আমরা তো সাধারণ বান্দা আমরা তো সাধারণ মানুষ আমাদের এত অল্প ইবাদত করলে হবে না আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে একজন বলল আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার রাগিবান সুন্নতি ফলাইসা মিন্নি যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে আমি রাত্রে নামাজও পড়ি আবার নিদ্রাও যাই ঘুমায়ও যে কেউ সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বে সে আমার আদর্শভুক্ত হবে না সহিহ বুখারী 5063 এবং সহিহ মুসলিম 1401 নম্বর হাদিস সুপ্রিয় ভাই এবং বোন 1402 নম্বর হাদিস তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা ভক্তরা আলাদা আলাদা দল তো তৈরি করলাম আর তাকে এমন ভাবে জনগণ সমাজের মানুষের কাছে তুলে ধরলাম যাতে জনগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসলাক মানহাজ এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানহাজকে ছেড়ে দিয়ে যার কাছে যা আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকে ইদানিং কালে শুধু তারা নয় আমাদের মধ্যেও কিছু কিছু ব্যক্তি বলতে শুরু করেছে আরে মুসলিমরা একদিন বলে এলো আলাদিসরা বলে এলো অনেকেই বলে এলো মানে হানাফিও বলে সাফিও বলে মালিকিও বলে হাম্বলিও বলে শুধু আলাদিসরা বলে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত উক্তি আমা বানি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল আহলি কিতাবরা 72 ভাগে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 ভাগ 73 দলে বিভক্ত হবে 72টা দল যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে ফেসবুকে যারা নজর দিয়েছেন নজর রেখেছেন দৃষ্টি রেখেছেন ইদানিং কাল ইদানিং এ কেউ কেউ আমাদের মাঝেই বলতে শুরু করেছে এই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মানে ইসরাইল বাহাত্তরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবাই কিরামদের যে আদর্শ আমার এবং আমার সাহাবাই কিরামদের যে আকীদা বিশ্বাস এই আকীদা এবং বিশ্বাস যাদের হবে এই দলটাই যাবে জান্নাতে বলছে হাদিসের সনদ জয়েব প্রমাণিত না মানে যে যা করছো করো সবাই জান্নাতে যে যা করছো করো সবাই জান্নাতে সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন
যে হাদিসটি পেশ করলাম সুনানে তিরমিজি থেকে তারা পেশ করে থাকেন এই হাদিসটি, এটি সুনানে তিরমিজির হাদিস নম্বর 2641 নম্বর হাদিস। ওর মধ্যে ওই ওই হাদিসের সনদে একজন বর্ণনাকারী আছে আব্দুর রহমান বিন জিয়াদ আলী ফ্রিয়েটি, নিঃসন্দেহে সে জয়ীব বর্ণনাকারী, এজন্য তার সনদটা জয়ীব। কিন্তু ইয়ে হাদিসটা শুধু সেই সূত্রেই বর্ণিত আছে এমন নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দলই যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। শুধু ওই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রেই বর্ণিত আছে এমনটি নয়, বরং অন্যান্য সূত্র হাদিস বর্ণিত আছে, এবং সেই সূত্রগুলো আপনার বিশুদ্ধ সূত্র সুপ্রিয় ভাই এবং বোন। সেই বিষয়ে তখন তারা কোনো কথাই বলে নাই। আপনার সুনানে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3952 ও 3992 ও 93, সুনানে ইবনে মাজাহ আব বিন মালিক এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত হাদিস, হাফেজ জুবায়ের সহ আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম বুসাইরি সহ মুহাদ্দিসিনে কিরাম হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তারা সকলে এই হাদিসকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। মুয়াবিয়া বিন আবি সুফিয়ান সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, এই হাদিসকে হাফেজ জুবায়ের আল্লামা নাসিরউদ্দিন আলবানী শোয়েব আরনামত হাদিসের ভাষ্যকার মুহাদ্দিসিনে কিরাম হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তারা সহিহ বলে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, হাসান সনদ বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937, মুসনাদ আহমদের মুহাক্কিক শোয়েব আরনামত তিনিও একে সঠিক বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, আমার উম্মত তথা উম্মতে মুসলিমা, এই উম্মত আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করা হলো সেই দলটা কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়াল জামা, সেটা হলো জামাত। যে এ জামাত বলতে জামাতে ইসলামী আর অমুক জামাত আর তুমুক জামাত, এ জামাত না, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহিয়াল জামা, জামাত বলতে তাহলে কি বুঝায়, জামাত কাকে বলে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকদা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকদা হাদিস বর্ণনা করলেন, এমন নেতৃবৃন্দ আসবে যখন নামাজকে তার ওয়াক্ত থেকে তার সময় থেকে বিলম্ব করে আদায় করবে, তো শ্রোতাদেরকে বলছেন যে তখন তোমরা সঠিক সময়ে নামাজটা আদায় করে নেবে, আবার তাদের সাথে ও নামাজ আদায় করে নেবে, সেটা নফল হয়ে যাবে। এর আগে হাদিস বর্ণনা করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শ্রোতাদের সামনে যে নামাজকে গুরুত্ব দেবে, প্রথম ওয়াক্তে সঠিক সময়ে নামাজ আদায় করে নেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একবার সঠিক সময়ে নামাজ আদায় করে নেবে, একবার বলছো ওই নেতৃবৃন্দ এমনও আসবে যে শরীয়ত বিরোধী কাজ করবে এবং নামাজকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে আদায় করবে, আবার তার সাথেও আদায় করতে বলছে বিচ্ছিন্ন হয়ে, তো ই আবার কেমন উল্টাপাল্টা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, আমর বিন মাইমুন পোলাই ফেললেন, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উল্টাপাল্টা যখন যেমন পারেন বলেন, এটা আমার বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি তো মনে ভাবতাম তুমি কুফার একজন বুদ্ধিজীবী, তো এ তো দেখছি নিরেক মূর্খ, যে এ তো দেখছি একজন তুমি জাহেল। শোনা, ইন্না জামহুরান নাস আল ফারাকুল জামা, নিশ্চয় অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে যদিও তার সদস্য সংখ্যায় একজন হও, জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে যদিও তুমি একাই তার সদস্য হও, একাই যদি কোরআন এবং সুন্নার অনুকূলে প্রতিষ্ঠিত থাকো কায়েম থাকো তাহলে সেটাই হচ্ছে জামাত, একাইও জামাত হওয়া যায়, সেটা শর্ত হলো কোরআন এবং সুন্নার অনুকূলে তো হবে, সংখ্যার মানদণ্ড হক নয়। আজকালকে অনেকেই বলে
আমরা যদি আমাদের মাজহাব যদি বাতিল যদি হয়, আমাদের দল যদি বাতিল যদি হয়, তাহলে এত কেন আমাদের সংখ্যা বাড়ছে এবং আমরা সংখ্যাই এত কেন? সুপ্রিয় ভাই এবং বোন, মিথ্যা বলার লোক বেশি না সত্য বলার লোক বেশি? ধোকাবাজ বেশি, প্রতারক বেশি, না নেই ওই ইনসাফ প্রতিষ্ঠাকারী বেশি? আরো যদি খুব সহজে আপনার বাড়িতেই দেখবো মনে করেন, তাহলে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? তো বেনামাজির এই হকের ওপরে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হককে বুঝার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজ আমরা ইসলাম কে সেইভাবে বুঝি না যেভাবে আমাদের বুঝা একান্ত কর্তব্য ছিল। আমরা অনেকে আজ সাহাবাদের উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছি। সাহাবারা তো মানুষ ছিলেন, তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না, নিঃসন্দেহে সাহাবারা মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে ছিলেন না, এই কথাটা বাস্তব। কিন্তু তাই বলে তাদের সমালোচনা করা, এটা হচ্ছে মূর্খামি, এটা হচ্ছে অজ্ঞতা। সুপ্রিয় ভাই এবং বোন, যে আল্লাহ যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ব্যর্থহীন ভাবে যেখানে ঘোষণা করছেন, সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, সেখানে আপনি সাহাবীর সমালোচনা করেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেছেন কাইরা সাবিলিল মুমিনিন, সাহাবাদের মত, সাহাবাদের প্রত্যেকটা কথা এবং কর্ম গ্রহণ করে নাও, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন সাহাবাদের পথ কে ছেড়ে দিও না, মানে সাহাবাদের মানহাজ কে ছেড়ে দিও না।